হ্যালো বন্ধুরা আমি সুদীপ এবং ওয়েলকাম টু ফিল্মি রিটেক শুভ নববর্ষ জানাই প্রত্যেককে এবং এই শুভ নববর্ষ উপলক্ষে জিদ্দার তরফ থেকে একটা গিফট এর টিজার ড্রপ করা হয়েছে তো এই টিজারটা আমার কেমন লাগলো এটা নিয়ে থাকবে আলোচনা দেখুন এই যে একটা সিনেমা যেখানে ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ থাকবে অবশ্যই একটা রোবোটিক্সের কথা থাকবে সাইফাই জরারের কথা হবে এটা আমরা আগে থেকে জানতাম এবং স্পেশালি এই যে সুপার বাইকটা নিয়ে এত কথা হয়েছে সেটা হচ্ছে একটা রিসার্চের অঙ্গ তার বাইরেও যে একটা কথা থাকবে একটা রোবোটের ব্যাপার থাকবে এই কথাগুলো এই জল্পনাগুলো আগে থেকে ক্রিয়েট হয়েছিল তো যেভাবে এই টিজারটা ডেভেলপড হয় বা শুরু হয় সেখানে জিদ্দা এই ডায়লগটা যেন যে তার এটা একটা ড্রিম প্রজেক্ট এবার এই ড্রিম প্রজেক্টে রোবট বানানো সেই রোবটের সাথে একটা ভালোবাসা সম্পর্ক হওয়া বা না হওয়া কোনটা বেছে নেওয়া এসব কথাবার্তা আছে এবারে অনেকে এই সিনেমাটার সাথে জিদ্ মানে জিদ্দার এই সিনেমাটার সাথে অবশ্যই শাহিদ কাপুরের সিনেমাটার তুলনা আসবে এবং আগেও এসছে অনেক ক্ষেত্রে তারা এটা ডিনাই করেছে যে কমপ্লিটলি আলাদা গল্প দেখা যাক সেটা হয় কি না বাট যেটা এই টিজারটার মধ্যে আছে সেটা ইন অ্যান্ড আউট কমেডি অবশ্যই একটা লার্জার স্কেল একটা কমার্শিয়াল সিনেমা এবং সেক্ষেত্রে এই যে কমেডি ব্যাপারটা যেটা জিদ্দা অনেক দিন পর করছে এবং বারবার তিনি যে কাজে হাত দেন সেই কাজটার মধ্যে একটা অভিনবত্ব থাকে সেটা দারুণভাবে ওয়ার্ক করে তার প্রেজেন্টেশনের দ্বারা তার স্কিল দ্বারা তার ক্রাফট দ্বারা সেটা সবসময় তিনি ভালোভাবে পুল আপ করার চেষ্টা করেন সেই সমস্ত এলিমেন্ট এই টিজারটার মধ্যেও আছে এর লুক অ্যান্ড ফিল দেখবেন এবং বাংলায় এই রকম সুন্দর ভিএফএক্স যেটা দেখতে ভালো লাগে ইন্ডিপেন্ডেন্ট স্পেসেও আমরা সবসময় প্রশংসা করি যদি সেটা ভালো হয় যেটা কমার্শিয়ালি যদি বড় প্রোডাকশান আনছে যদি সেটা ভালো হয় সেটাও নিয়েও আমরা প্রশংসা করি তো এক্ষেত্রে ভিএফএক্স বা ওই যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো হচ্ছে যেভাবে আমরা বড় বড়ো সিনেমায় দেখি তার এলিমেন্টগুলো কিন্তু আছে যেগুলো দেখতে ভালো লাগে সিনগুলোকে একটা ওয়েটেজ দেয় ইনহ্যান্স করে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক ততটাই ভালো যেটা এই টিজারটাকে সমৃদ্ধ করছে সব থেকে বড়ো ব্যাপার যে টিজারটা কিন্তু বেশ বড় করা হয়েছে তার মধ্যে অনেক কিছু দিক দেখানোর চেষ্টা করা হয়েছে অনেকগুলো ডায়লগস আছে যেটা সাধারণত আমরা ট্রেলারের মধ্যে অ্যাপ্রোচ দেখি যে অনেক কিছু দেখাচ্ছে তার মধ্যে ডায়লগস আছে কমিক টাইমিং আছে অনেকগুলো দিক আছে সেটস আছে বাট টিজারের মধ্যে কী হয় জেনারেলি এক মিনিটের ভিতরে সেটা রাখার চেষ্টা করা হয় জাস্ট একটা ঝলক দেওয়া হয় এত ডিটেল ম্যারে কিন্তু করা হয় না কিন্তু তার সত্ত্বেও তারা যখন এই ব্যারিয়ারটা ভেঙে এগিয়েছে তার মধ্যে কিন্তু আমরা পজিটিভ জিনিসই পাচ্ছি কোথাও গিয়ে পুরো গল্পটা রিভিল করার কোনো তাদের দায়ও ছিল না এবং সেটা আমরা ফিলও করছি না আমরা শুধু ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছি রুক্মিনীকে দেখতে পাচ্ছি একই ফ্রেমে জিদ্দা সৌরভকে দেখতে পাচ্ছি অবশ্যই যারা কমিক ব্যাপারটাকে বাংলায় সেইভাবে নিয়ে গেছে রকম অ্যাক্টারদের দেখতে পাচ্ছি তো মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্যাপক একটা উত্তেজনা ক্রিয়েট করে ওই ওই জায়গাটাই আমাদের লোকমোট করে ওই পুরো সিনটা সিনারিওটা দারুণ সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে আসে এবং কমিকগুলো টিজারের মধ্যে যেটুকু জায়গায় আছে বা যেভাবে রুকমণিতার ক্যারেক্টারটা তাকে দেখাচ্ছে যে সে যেভাবে কথা বলছে এবং কথা বলার পর পর যেমন হয় রোবটের একই জায়গায় আটকে যায় যে জিনিসগুলো আমরা দেখেছি আগে সেই জিনিসগুলোকেই দেখানো হচ্ছে বাট একটু তার মধ্যে বাঙালি আনার ব্যাপারটা রাখা হয়েছে বাংলা গল্প সেই ব্যাপারটা রাখা হয়েছে তো মিলেমিশে অবশ্যই এর মধ্যে অভিনবত্ব আছে টিজারটা দারুণভাবে টিজ করছে আমাদেরকে এবং সিনেমাটা দেখার প্রতি অনেক অনেক বেশি আগ্রহ তৈরি করাচ্ছে তো আমার তো ব্যাপক লেগেছে এই পার্টিকুলার টিজারটা হ্যাঁ কিছু কিছু দিক অবশ্যই আছে যেটা মনে হচ্ছে ওই সিনেমাটা হতে পারে তমুক সিনেমাটা হতে পারে তো আমি সেইগুলো নিয়ে এখনই কথা বলতে চাই না কারণ তাদের টিমই সেগুলো ডিনাই করেছিল যদি সিনেমায় সেরকম আমরা কিছু দেখি অবশ্যই সেগুলো নিয়েও কথা বলবো বাট টিজারের মধ্যে আমার বেস্ট তার ট্রিটমেন্টগুলো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টানা